বাংলাদেশের পর্যটন শিল্পের সামনে সমূহ সম্ভাবনা রয়েছে আপনি যদি দেখেন যে ডাব্লিউ টিটিসি ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের ডেটা টু থাউজেন্ড সেভেন্টিন আমাদের টোটাল জিডিপি কন্ট্রিবিউশন ছিল ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট এমন যদি অ্যামাউন্টটা দেখি সেটা ছিল আটশো পঞ্চাশ বিলিয়ন বিডিটির মতো এইটা টু থাউজেন্ড টোয়েন্টি এইটের মধ্যে এটা মোর দ্যান টুয়াইস হবে এটা ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি থ্রি বিলিয়ন বিটি টি জিডিপি আসবে আপনি যদি টোটাল এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউশন দেখেন টু থাউজেন্ড সেভেন্টিন দেন ইজ অ্যারাউন্ড লাইক ইট ইজ থ্রি পয়েন্ট এইট পারসেন্ট অফ দ্য টোটাল কন্ট্রিবিউশন অফ দ্য এমপ্লয়মেন্ট পিপুলের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে পিপল এখন ঘরে বসে কাজ করতে চায় আপনি যদি ইন্টারনেট প্র্টেশন দেখেন কারণ এটার সাথে ইন্টারনেট প্র্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও অ্যাজ পার বিটিআরসি লাস্টে টু থাউজেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড এইটিন টোটাল নাম্বার অফ ইন্টারনেট ইউজার ছিল এসেছিলাম লাইক নাইন কোর নয় কোটির মধ্যে ইন্টারনেট ইউজার ছিল এবং বাংলাদেশের পজিশন এশিয়ার মধ্যে টপ ফাইভ হ্যাঁ টপ ফাইভের মধ্যে বাংলাদেশে অবস্থান ইন্টারনেটেশন এক্ষেত্রে অ্যান্ড থ্রি ইউজ অ্যাকচুয়ালি মোবাইল ইউজার মানুষ সব এক জায়গাতে চায় হাতে হাতে মুঠোই চাচ্ছে এবং এটার জন্য যেটা দরকার সমস্ত হোটেল বলেন বা সার্ভিস ইন্ডাস্ট্রি বলেন যেটা ট্যুরিজমের সাথে রিলেটেড এগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে আপনার রেলটা ইনভেন্টরি বলেন এটা খুবই ইম্পর্ট্যান্ট ফর দ্য ডিজিটালাইজেশন যখন মানুষের মধ্যে রেলটা ইনভেন্টরি থাকবে তখন মানুষ বঞ্চিত হবে না সে যেটা টাকা পে করবে হিউল গেট দ্য সার্ভিস মানুষের এক্সপিরিয়েন্স যদি আপনি চিন্তা করেন মানুষ টাকা দিয়ে খরচ করতে চায় এখন বাট সে ইন্স্যুর হতে চায় বা সে চায় যেটা হলো সে ইকুইভেলেন্স সার্ভিসটা সে পায় সো ডিজিটালাইজেশন বা ডিজিটাল প্ল্যাটফর্ম যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বাংলাদেশ ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রে সার্ভিস লেভেল অ্যাশুরেন্সটা আমরা ইনসিওর করতে পারবো অ্যাট দ্য সেম টাইম আমার ট্রান্সপারেন্সি এবং মানুষের মানির যে ভ্যালুটা ওই ভ্যালুটা আমরা প্রোভাইড করতে পারবো আমাদের আসলে সেটা সরকার বলি বা প্রাইভেট সেক্টর বলি না কেন ওরকম সাস্টেনেবল লং টার্ম কোনো প্ল্যান দেখতেছি না দেখতে পাচ্তেছি না সবাই দেখতেছি যেটা হলো শর্ট টার্ম প্ল্যানিং করে শর্ট টার্ম প্রফিট উইথ লেস মানে কম পরিশ্রমে কিভাবে ম্যাক্সিমাম প্রফিট আমরা অর্জন করতে পারি এটার ক্ষেত্রে যেটা হয় যে ব্যক্তিগত প্রফিট লাভবান ব্যক্তি লাভবান হয় বাট কোনো একটা সেক্টরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আসলে সাস্টেনেবল কোনো ভূমিকা রাখে না এই জন্য আমাদের সবারই যেটা দরকার সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টর হোক উভয়ের দরকার প্রথমত লং টার্ম একটা প্ল্যান স্ট্র্যাটেজি ডিফাইন করা রোডম্যাপ সেট করা এবং ওই অনুসারে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরকে গড়ে তোলা আমারুন ডট কম ইজ এ ওয়ান স্টপ সার্ভিস প্রোভাইডার ফর ডোমেস্টিক ট্যুরিজম আমি ডোমেস্টিক ট্যুরিজমটাকে কেন বলতেছি আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা হানড্রেড পার্সেন্ট ফোকাসড ইন ডোমেস্টিক ট্যুরিজম আমরা চাই যে এম কর্পোরেটদের মধ্যে কস্ট কন্ট্রোল ট্রান্সপারেন্সি এই জিনিসটা যেন এস্টাবলিশ হয়